যে ওকে কি যে করব না না আমি ওকে বুঝে বলি জন্টু জন্টু তুই কোথায় জন্টু বাইরে না গো জন্টু কি সে এই মেরা এই এখানে জন্টু এসেছে জন্টু বাইরে না আসে নাই জন্টু তুই কোথায় আ জন্টু বাইরে না গো তুই কোথায় কথা বলছিস আমি মাইকা গাড়ি নিচে পড়ছি এ কি বলছিস এই এই মে এখানে জন্টু এসেছে তাহলে জন্টু আসেনি এই মেয়েরা দাঁড়িয়ে রয়েছে আর তুমি এখানে বসে রয়েছো গাছের মতার উপর বসছো আচ্ছা আমি বসতে পারছি আমি গাছের মতাই বের করে নেই চকি কি হলো তুই কোন হইছিলি मन হাই হাই নুকা ভাই আমি কি দেখছি রে ভাই কি হয়েছে হাই হাই আমি কি ভাই কো মহান শর্মের কথা বেশ আর বলা লাগবে না তুমি এই পর্যন্তই থাকো কইলাম না কোন কর না আমাদের স্নান করা শেষ হ্যাঁ আমাদের স্নান করা শেষ আমরা এখন চলে যাব হ্যাঁ চলে যাব ওগো বেহুলা বলো আমি তোমায় বলেছিলাম স্নান করার পরেই তুমি আমার সাথে দেখা করে যাবে হ্যাঁ তো তোমার সাথে আমার কিছু কথা আছে কি কথা বলো কথা হলো আমার ভাই জন্টু হ্যাঁ কোথা থেকে যেন একটা জাদু শিখেছে সেই জাদুটি দেখে যাও কোথা থেকে ওই যে আমি কোচার গেছিলাম ল্যাংটা দেশে এই কো কোসার ল্যাংটা দেশে হ্যাঁ আমি গেছিলাম মানে জান নাই যাবার চাইছিলেন জান নাই আমার মজা আমি একাই গেছিলাম আচ্ছা সেই জাদুটি দেখে দিবি এই জাদু দেখতে শর্ত আছে শর্ত বল এই কি জানো তুমি জানো হ্যাঁ হ্যালো হ্যালো আমাকে জাদু দেখলে না হ্যাঁ চোখ বন্ধ করে দাও নাকবো আইছরা চোখ বন্ধ করে জাদু দেখা যায় চোখ বন্ধ করে না দেখলে তোমাকে কে হরি বিয়া হবো না আইছরা ও আমাকে বিয়া হবো না তুই জানোস জানি না এদিন বিয়া আইছলা দশটা ভাঙে গেছে গা চকি বলো এদের ভাব পালো না চল আমরা জাদু দেখবো না চলে যাই চকি কি আমি যাবো না কে জাদু দেখা যাবো জাদু দেখবে এই ছেড়ি বালা আছে চকি জাদু দেখমো না দেখাবা না না দেখাও দিলাম গইরামি হয় भाई जंटु তুমি কাজ করবে ঠিক আছে রেডি 1 2 2 3 খাই খাই দিবি কি কুমার তুমি আমাকে বললে সুন্দর একটি জাদু দেখাবে আর আমার এত সুন্দর মাটির কলসি ভেঙে দিলে আমি তোমাকে কিছুক্ষণ এখানে রেখে দেব
শুনো কুমার তুমি আমার কলস এনে দাও আমি আমার বাড়িতে চলে যাব জন্ত এই বেহুলার মাটির কলসি ভেঙে আমি ভুল করেছি তাই এই মুহূর্তে যে কোনো ভাবে হোক ওকে একটা কলসি দিতে হবে দেন রাখবো ও গোকন্যা বলো আমি তোমার কলসি ভেঙে ভুল করে ফেলেছি অপরাধী তুমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করো আমি তোমার জন্য কলসি নিয়ে আসছি আমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করছি তুমি আমার কলসি এনে দাও আচ্ছা ঠিক আছে তো তুমি এখানে অপেক্ষা করো আমি কলসি নিয়ে আসি নিয়া সখি অনেকক্ষণ তো হয়ে গেল চল আপনার সামনে এগিয়ে দেখি ওরা আসে কিনা এই তো বেহুলা আমি এসেছি তুমি এসেছো এই তো তোমার জন্য আমি কলসি নিয়ে এসেছি তাই হ্যাঁ তাহলে দাও আমার কলসি এই নাও তোমার কলসি একি কুমার কেন কি তুমি আমার ভেঙেছিলে মাটির কলসি হ্যাঁ দিয়েছো স্বর্ণের কলসি কিন্তু এতে নাম লিখে কেন দিয়েছো তাই আমি নিতে পারবো না বলো এই কলসি তুমি দেখতে পাচ্ছ স্বর্ণের কলসি হ্যাঁ এই পৃথিবীর সমস্ত লোকে দেখবে মাটির কলসি শুধু তুমি আর আমি দেখব স্বর্ণের কলসি হ্যাঁ আবার আরেক কথাও বলেছো এই কলসির গায়ে আমি কি লিখেছি নাম লিখেছো জানতে চাও হ্যাঁ কার কার নাম লিখেছো আমি এই কলসির গায়ে লিখেছি উজানি নগর চাঁদ সদাগর সোনাই লক্ষিন্দর পাশে রয়েছেন ভাই জন্টুর নাম পাশে রয়েছে ভাই জন্টুর নাম ঈশানী নগর সাইমন সদাগর ঘরে আছি একে সুন্দরী বেহুলা তার ঘরে আছে সুন্দরী বেহুলা এবং তার সঙ্গে রয়েছে পঞ্চদাসী তার সঙ্গে রয়েছে পঞ্চদাসী আর এই নামগুলো কেন লিখেছি এটাও জানতে চাবে কেন এই নামগুলো লিখেছি এই কারণে এই কলসি যদি কোনোদিন হারিয়ে যায় আচ্ছা তবে এই নামের দ্বারাই তুমি খুঁজে পাবে তাই নাকি হ্যাঁ ঠিক আছে তাহলে দাও তবে এই নাও তোমার কলসি আরেকটি কথা বলো তুমি আমার ভেঙেছিলে মাটির কলসি হ্যাঁ দিয়েছো স্বর্ণের কলসি হ্যাঁ কিন্তু কেন দিয়েছো সেটা তো বললে না ওগো বেহুলা বলো তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি আমার মনের কথাটা বুঝতে পেরেছো তাই আমি আমার মনের কথা তোমাকে উজাড় করে বলবো ইস ওই ভালোবাসাই তো খাইছে দশটা হন ওগো বেহুলা বলো একটু এখানে দাঁড়াও আমি তোমাকে যখন সানুমান দেখতে দেখলাম হ্যাঁ দেখার পর থেকে আমি তোমাকে মনে প্রাণে ভালোবেসে ফেলেছি এবং তোমার নামের মালা গেথে আমি আমার গলে পরে নিয়েছি তাই হ্যাঁ একটি কথা বলি বলো প্রথম দেখাতে কেউ কি কাউকে ভালোবাসতে পারে কেন কেন ভালোবাসতে পারে না পারে না কারণ এই যুগে কোন পুরুষলা দিয়ে যে বিশ্বাস নেই ওগো বেহুলা বলো তাহলে আমি তোমাকে বিশ্বাসটা করব কি করে বলো বিশ্বাস করার মতো কিছু করো তারপর বিশ্বাস করব আমি তোমাকে বিশ্বাস করেছি আমি তোমাকে ভালোবেসেছি ভালোবাসা না না তুমি সুন্দর তাই চেয়ে থাকি এটাই কি মোর অপরাধ না এত তাড়াতাড়ি বিশ্বাস করলে ভেজাল হয় তুমি যদি আমার প্রস্তাবে রাজি হও তাহলে আমি তোমাকে কি বানিয়ে রাখবো জানো বলবো বলো বলবো হ্যাঁ হাই গো আ